শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি, মৃত্যুকে বেছে নিল ইউক্রেনের ১৩ সেনা, গোয়েন্দাদের আভাস, কিয়েভ দখলে নিয়ে যা করতে চান পুতিন, আগ্রাসন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া, গ্রেফতার ১,৭০০, ইউক্রেনকে রাশিয়ার সামনে একা ছেড়ে দিয়েছে পশ্চিমারা, এবার পশ্চিমাদের ওপর নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার, ইউক্রেন অস্ত্র সমর্পণ করলে আলোচনায় বসতে রাজি রাশিয়া, ন্যাটোর হাতেও পারমাণবিক অস্ত্র আছে, পুতিনকে ফ্রান্সের হুঁশিয়ারি। এবার বিস্তারিত, ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ, সেখানে দায়িত্ব পালনকালে রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিয়েছে ইউক্রেনের ১৩ সেনা। গতকাল বৃহস্পতিবার পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ, সেখানে দায়িত্ব পালন করছিলেন ইউক্রেনের ১৩ সেনা। রুশ সেনারা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানায়, কিন্তু ইউক্রেনের ওই ১৩ সেনা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এরপরই সেখানে বোমা হামলা চালায় রুশ সামরিক বাহিনী এবং ১৩ ইউক্রেনীয় সেনা নিহত হন। জাহাজটি থেকে ইউক্রেনের সেনাদের উদ্দেশ্য করে রাশিয়ার এক কর্মকর্তা বলেন, এটা সামরিক জাহাজ, এটা রাশিয়ার সামরিক জাহাজ, আমরা তোমাদের অস্ত্র পরিত্যাগ করে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। রক্তপাত বন্ধ এবং অপ্রয়োজনীয় হতাহত বন্ধে এমন পদক্ষেপ উল্লেখ করে রুশ কর্মকর্তা বলেন, আত্মসমর্পণ না করলে তোমাদের ওপর বোমা বর্ষণ করা হবে। দুদিন ধরে ইউক্রেনে তুমুল আক্রমণ চালাচ্ছে রাশিয়া, এরই মধ্যে রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আক্রমণের মুখে বয়স নির্বিশেষে ছোট বড় সবাইকে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী, অর্থাৎ তাদের কথাই স্পষ্ট যে রাশিয়ার আক্রমণে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেনীয় বাহিনী, ফলে ধরে নেওয়া যায় যে কোনো সময় কিয়েভের পূর্ণাঙ্গ দখল নিতে চলেছে পুতিন বাহিনী। কিন্তু এরপর কি হবে, ইউক্রেনীয় রাজধানীর নিয়ন্ত্রণে কি করতে চান রুশ প্রেসিডেন্ট, কিয়েভ নিয়ে রাশিয়ার পরিকল্পনার কথা ইউক্রেনের প্রাভদা ওয়েবসাইটকে জানিয়েছে একটি গোয়েন্দা সূত্র। যদিও এটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয়, তবে রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে কিছুটা ধারণা হয়তো পাওয়া যায়। সূত্র জানিয়েছে, রাশিয়ার লক্ষ্য কিয়েভের প্রধান বিমানবন্দর দখল করে প্লেন চলাচলের নিয়ন্ত্রণ নেওয়া, এরপর সেই বিমানবন্দর ব্যবহার করে ১০,০০০ সৈন্য নামানো, আর তার মধ্যে সীমান্তে হামলা অব্যাহত রেখে ইউক্রেনীয় বাহিনীকে ব্যস্ত রাখা, কিয়েভের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় নাশকতা করে আতঙ্ক সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অন্য দেশে আশ্রয় নিতে ঠেলে দিয়ে ইউক্রেনীয় সেনাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল হয়ে উঠেছে রাশিয়া, তবে প্রতিবাদীদের মুখ বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে পুতিন প্রশাসন। আক্রমণ ও বিক্ষোভের প্রথম দিনই গ্রেফতার করা হয়েছে অন্তত ১,৭০০ জনকে, খবর স্কাই নিউজের। বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা, এরপর পরই রাস্তায় নেমে আসেন প্রতিবাদীরা। এদিন মস্কোতেই আটক করা হয়েছে অন্তত ৯৫৭ বিক্ষোভকারীকে। সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাটেরিনবার্গের রাস্তায় নেমে পুতিনের প্রতিক্ষোভ জানিয়েছে শত শত মানুষ। প্রতিবেশী দেশে আক্রমণের বিরুদ্ধে মুখ খুলেছেন রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও। মস্কোর একটি সরকারি থিয়েটারের পরিচালক ইয়েলেনা কোভালস্কায়া ঘোষণা দিয়েছেন তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, একজন খুনির জন্য কাজ করা ও তার থেকে অর্থ নেওয়া সম্ভব নয়। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, তারা একাই লড়ছেন আর শক্তিশালী দেশগুলো দূর থেকে শুধু দেখছে, খবর বিবিসির। জেলেন্সকি বলেন, আজ সকালেও আমরা একা দেশ রক্ষায় লড়ছি, গতকালের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে শুধু দেখছে। তিনি বলেন, রাশিয়া কি গতকালের নিষেধাজ্ঞায় শান্ত হয়েছে? আমরা দেখতেই পাচ্ছি এটি যথেষ্ট নয়। বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, শুক্রবার সকালেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তিনি জানান, দ্বিতীয় দিনে ভোর ৪টা থেকে হামলা শুরু হয়েছে রুশ বাহিনী। রাশিয়া এর আগে দাবি করেছিল তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাতেই হামলা করছে, তবে জেলেনস্কির অভিযোগ, সামরিক বেসামরিক উভয় ধরনের স্থাপনাতেই হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনে হামলা চালানোর পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, একই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া ও জাপান। তাছাড়া মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটনের মিত্ররা, তবে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া, খবর সিএনবিসির।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, পশ্চিমাদের ওপর প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো দেশের জন্য সমস্যা সৃষ্টি করবে, তবে সেগুলো সমাধানযোগ্য কারণ রাশিয়া আমদানির ওপর নির্ভরতা কমিয়েছে। জানা গেছে, চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানও নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে রাশিয়ার ওপর। স্থানীয় সময় শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং বলেছেন, ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে যোগ দেবে তাইওয়ান, তবে তিনি এর বিস্তারিত কিছু জানাননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, তার দেশ ইউক্রেনে অভিযান চালাচ্ছেন দেশটির জনগণকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে। সেই সাথে তিনি বলেন, যদি ইউক্রেনীয় বাহিনী অস্ত্র সমর্পণ করে তবে কিয়েভের সাথে আলোচনায় রাজি মস্কো। শুক্রবার মস্কোয় এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাজি মুক্তকরণের জন্য একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দেশটির জনগণ নিজেদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে পারেন এবং তাদের ভবিষ্যৎ নিজেরাই সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। ল্যাভরভের মন্তব্যে এটাই প্রতীয়মান হয় যে রাশিয়া অভিযান চালিয়ে ইউক্রেনীয় বর্তমান কর্তৃপক্ষকে বিতাড়িত করতে চায়। ল্যাভরভ বলেন, মস্কো কিয়েভের সাথে আলোচনা করতে প্রস্তুত আছে যদি ইউক্রেনীয় সেনাবাহিনী আত্মসমর্পণ করে। আমরা যে কোনো মুহূর্তে সমঝোতায় প্রস্তুত। ইউক্রেনীয় বাহিনী যত দ্রুত অস্ত্র সমর্পণ করবে তত দ্রুতই আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাজি, বলেন তিনি। পারমাণবিক অস্ত্রের ভয় দেখানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবা উচিত ন্যাটো জোটের কাছেও পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়াকে এমন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লেড্রিয়ান। তিনি বলেন, পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন এটা বুঝতে হবে যে ন্যাটোতে থাকা অনেক দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে। ইউক্রেন ইস্যুতে কেউ নাক গলালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিণতির শিকার হবে। রুশ প্রেসিডেন্টের এমন হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দেয় ফ্রান্স। পুতিনের এ বক্তব্যে ইউক্রেন সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিনা এমন প্রশ্নের জবাবে লেড্রিয়ান বলেন, তার এমনটি মনে হয়েছে। পুতিনের কথার অর্থ এমনটি বোঝা গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।